সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা কীভাবে একদম ফ্রিতে একটা গিল্ড তৈরি করতে পারবে গিল্ডের ভিতরে কীভাবে মেম্বার অ্যাড করবে এবং মেম্বারকে তোমরা কিভাবে অফিসার অ্যাকশন লিডার বা গিল্ডের ওনারশিপ ট্রান্সফার করবে অর্থাৎ গিল্ড তৈরি করা থেকে গিল্ডের সকল যাবতীয় সেটিং এবং ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেটি দেখিয়ে দেওয়ার আগে তোমাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ রইল তোমরা তোমাদের সুন্দর আঙুলটা দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দাও এবং পাশে যদি লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন তোমরা দেখতে পাও তো সাবস্ক্রাইবটা করে রাখো তো বন্ধুরা ফার্স্ট অফ অল খোলার জন্য তোমরা এখানে গিল্ড অপশানে চলে আসবে তো গিল্ড অপশানে চলে আসার পর তোমরা এখানে মেম্বার লিস্ট অপশানে চলে আসবে তো মেম্বার লিস্ট অপশানে চলে আসার পর তোমরা যদি আগে থেকে কোনো গিল্ডে এখানে ঢুকে থাকো তাহলে এই তীর অপশানে ক্লিক করে দিবে তীর অপশানে ক্লিক করে দেওয়ার পর এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু এই গিল্ড থেকে এখানে বেরিয়ে আসবে তো থেকে বেরিয়ে আসার পর তোমরা কিন্তু এখানে আবারও গিল্ডের ভিতরে যাবে গিল্ডের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট গিল্ড তো তোমরা এই ক্রিয়েট গিল্ড অপশানে ক্লিক করে দিবে ক্রিয়েট গিল অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে গিল একদম ফ্রিতে খুলতে পারবে তো একেবারে ফ্রিতে নাম পাঁচ হাজার কয়েন কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে অর্থাৎ পাঁচ হাজার গোল্ড কয়েন কিন্তু এখানে প্রয়োজন হবে তো আমার কাছে কিন্তু এখানে পঁয়ষট্টি প্লাস গোল্ড কয়েন রয়েছে তো আমি কিন্তু এখন তোমাদেরকে এখানে গিলটা খুলে দেখাবো তো তার জন্য তোমাদেরকে বলছিলাম এই ক্রিয়েট গিল অপশানে ক্লিক করে দিবে ক্রিয়েট গিল্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসার পর একদম ফার্স্টে দেখতে পাচ্ছো রিজোন তো তোমরা কিন্তু এখান থেকে একটা রিজন সিলেক্ট করতে বলবে অর্থাৎ তোমরা কোন বিভাগ থেকে রয়েছো সেই বিভাগটাকে কিন্তু এখন তোমাদেরকে সিলেক্ট করতে বলবে তো তোমরা কিন্তু তোমাদের বিভাগটাকে এখানে সিলেক্ট করে রাখবে তো আমি যেহেতু খুলনা বিভাগ থেকে এজন্য কিন্তু আমি এখান থেকে খুলনাটা সিলেক্ট করে রাখলাম তো তারপরে যেটা আছে সেটা হলো এস্টাইলস তো স্টাইলটার এখানে তোমরা চলে আসবে স্টাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নম্বরে দেখতে বসো ক্যাজুয়াল তো তোমরা এই ক্যাজুয়াল অপশানে ক্লিক করে দিবে কাজুুৱেল অপশ্যনে ক্লিক কৰি দিয়াৰ পৰা তিন নাম্বাৰে দেখি পাছ এপ্ৰুভেল মেথড তো তোমরা কিন্তু এখানে অটো না দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রুভাল করে রাখবে যদি তোমরা এখানে অটো দিয়ে রাখো তাহলে কী হবে অটোমেটিক তোমার গিল্ডে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু তোমার গিল্ডে অটোমেটিক মেম্বার ঢুকে যাবে এবং যদি তোমরা এখানে অ্যাপ্রুভাল করে রাখো তাহলে কিন্তু কোনো প্লেয়ার যদি তোমার গিল্ডে ঢুকতে চায় তাহলে কিন্তু রিকোয়েস্ট পাঠাবে এবং তোমাকে কিন্তু নিজে থেকেই কিন্তু সেখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে তো যদি এখানে অ্যাপ্রুভাল করে রাখো তাহলে কিন্তু আর কোনো সেটিং করার দরকার হবে না আর যদি তোমরা এখানে অটো করে রাখো তাহলে কিন্তু দেখতে পাশ নিচে আরও তিনটা কিন্তু অপশান এখানে চলে এসছে তো অটো করার পর এই তিনটে অপশানের কী কাজ আমি তোমাদেরকে বলে রাখি তো অটো করার পর চার নম্বরে যে অপশানটা চলে এসছে সেটা হলো লেভেল তো তোমরা এই লেভেলের এখানে হাত দিবে তো লেভেলের এখানে হাত দেওয়ার পর তোমার গিল্ডে কত লেভেলের প্লেয়ার সর্বনিম্ন এখানে অ্যাড হতে পারবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে পঞ্চাশ লেভেল করে রাখলাম পঞ্চাশ লেভেলের নিচে যদি কোনো প্লেয়ার আমার গিল্ডের রিকোয়েস্ট পাঠাতে চাই তাহলে কিন্তু সে রিকোয়েস্ট পাঠাতে পারবে না কারণ তার আইডি লেভেল পঞ্চাশ লেভেল হয়নি পঞ্চাশ লেভেল প্লাস অর্থাৎ পঞ্চাশ লেভেলের উপরের আইডি হলেই তাহলে কিন্তু সে আমার গিল্ডে রিকোয়েস্ট পাঠাতে পারবে তো তোমরা কিন্তু এই লেভেলটা তোমাদের হিসাবের মতন এখানে কিন্তু রেখে দিতে পারো তো আমি কিন্তু এখানে পঞ্চাশ লেভেল করে রাখলাম তো তারপরে যেটা আছে বারমোডা র্যাঙ্ক তো বারমোডা র্যাঙ্ক কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবে অর্থাৎ সিলভার গোল্ড এখানে কিন্তু বিভিন্ন এখানে র্যাঙ্ক স্কোর আছে তো তোমরা যদি এখানে হিরো একটা সিলেক্ট রাখো তাহলে কোনো প্লেয়ার যদি তোমার গিল্ডে রিকোয়েস্ট পাঠাতে যায় তাহলে কিন্তু তাকে হিরোইকে থাকা লাগবে হিরোইকে যদি সে না থাকে বা গোল্ডে সে থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমার গিল্ডে সে রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো আমি কিন্তু এখানে বামমোড়া র্যাঙ্কটা হিরোইক করে রাখলাম তো তারপরে যেটা আছে সেটা হলো সিএস র্যাঙ্ক তো সিএস র্যাংয়ের কাজটাও একই আমি যদি এখানে হিরোইক করে রাখি তাহলে যে আমার গিল্ডিতে রিকোয়েস্ট পাঠাতে চাবে সে যদি এখানে সিএস র্যাঙ্কের ভিতরে হিডোইক না থাকে তাহলে কিন্তু আমার গিল্ডে সে রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো আমি কিন্তু সিএস র্যাঙ্কটাও এখানে হিডোইক করে রাখলাম তো তারপরে যেটা আছে সেটা হলো স্লোগান তো স্লোগানের এখানে কিন্তু তোমরা যা একটা লিখে দিতে পারবে তো আমি এখানে লিখে দিলাম আই এম ইউটিউবার তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতন এখানে কিন্তু লিখে দিতে পারো ঠিক আছে এটুকু গেলো কিন্তু এখানে অটো করে রাখলে উপরে আর যদি তোমরা এখানে অ্যাপ্রুভাল করে রাখো তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করার দরকার হবে না তো আমি কিন্তু এখানে অ্যাপ্রুভাল করার সাজেস্ট তোমাদেরকে করবো তোমরা কিন্তু অ্যাপ্রুভাল করে রাখবে তো যদি চাও তোমরা অটো করে রাখবে তাহলে কিন্তু সেটা তোমরা করে রাখতে পারো তো এরপরে যেটা রয়েছে সেটা হলো গিল্ডের নেম তো তোমাদেরকে কিন্তু এখন গিল্ডের একটা নাম দিতে হবে তো আমি কিন্তু এখানে একটা গিল্ডের নাম দিয়ে দিচ্ছি তো আমি এখানে লেখবো ডিডি তো এটুকুই কিন্তু আমি গিল্ডের নাম রাখলাম তোমরা কিন্তু অনেক বড় করে এগারো অক্ষরের ভিতরে কিন্তু গিল্ডের একটা নাম দিতে পারবে তো আমি কিন্তু এখানে শুধুমাত্র ডিডিটাই দিয়ে দিলাম কারণ আমার কাছে কিন্তু এখন আর কোনো নাম মনে আসছে না তো আমি কিন্তু এখানে শুধু ডিডি দিয়ে দিলাম তো তারপরে যেটা আছে সেটা হলো সেন্স ব্যাস গিল্ড তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের গিল্ডের যে লোগোটা আছে বা ব্যাসটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সেন্স করে নিতে পারবে তো এখানে দেখতে বসে দুইটা অপশানই আসে আর বাকি দুইটা অপশান কিন্তু এখানে গিল্ডের লেভেল আপ করলে তাহলে কিন্তু তোমরা এই অপশান দুইটা খুলবে তো আমি এখানে দ্বিতীয় নাম্বার লাল কালারের যে শিঙর যে লোকোটা আছে এটাই কিন্তু সিলেক্ট করে এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু এটা এখান থেকে অটোমেটিক নিয়ে নিয়ে এসে তো এইগুলো সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেলে এখানে দেখতে হচ্ছে পাঁচ হাজার যে গোল্ড কয়েনটা আছে তোমরা এটার উপরে ক্লিক করে দিবে যদি তোমরা এখানে এক হাজার ডায়মন্ডের উপরে ক্লিক করে দাও এবং তোমার আইডিতে যদি এক হাজার ডায়মন্ড থাকে তাহলে কিন্তু এখান থেকে ডায়মন্ড কেড়ে নিয়ে যাবে তো তোমরা এখানে পাঁচ হাজার গোল্ড কয়নের উপরে ক্লিক করে দিবে তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার কয়নের উপরে ক্লিক করলে এখানে বলছে আমাদের গিল্ডের নামটা কিন্তু খুবই ছোটো হয়ে গেছে তো এখানে কিন্তু গিল্ডের নামটা আরও একটু বলে দিতে হবে তো আমি এখানে আমি একটা গিল্ডের নাম দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গিল্ডের নাম আবারও দিয়ে দিয়েছি তো গিল্ডের নাম দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে আবারও পাঁচ হাজার কয়নের উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছ গিল্ডের নাম ক্যান নট অর্থাৎ এই নাম দিয়ে কিন্তু একটা গিল্ড খোলা হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু একটা ডিফারেন্ট অর্থাৎ ইউনিক টাইপের একটা নাম কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমি খুঁজে খুঁজে একটা ইউনিট টাইপের নাম এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইউনিক টাইপের একটা নাম দিয়ে দিয়েছি আর এই নামের ভিতরে কিন্তু তোমাদেরকে কোনো স্পেস দেওয়া যাবে না যদি স্পেস দাও তাহলে কিন্তু সেই নামটা এখানে নেবে না তো এখানে দেখতে পাচ্ছ নামটা দেওয়ার পর আমি আবার পাঁচ হাজার গোল্ড কয়নের উপরে ক্লিক করে দিলাম তো পাঁচ হাজার গোল্ড কয়নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে গিলটা ক্রিয়েট করা হয়ে গেলো তো গিলটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই গিলে তোমরা কিভাবে মেম্বার অ্যাড করবে কিভাবে কোনো মেম্বারকে তোমরা অফিসার করবে বা অ্যাকশান লিডার করবে সেটা এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্টে গিলটা খোলা হয়ে যাওয়ার পর তোমরা যখন আবার গিলটাকে বেরিয়ে আসার পর যখন আবার গিল্ডে যাবে তো গিল্ডে যাওয়ার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো তোমাদেরকে কিন্তু এখানে কিছু ক্লেম করতে বলবে তো তোমরা কিন্তু সেখান থেকে ক্লেম করে নেবে তো ক্লেম করার পর গিল্ডের মেন ড্যাশবোর্ড তোমরা কিন্তু এমন দেখতে পাবে তো গিল্ডের মেন ড্যাশবোর্ডে চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো উপরে যে কলম মতন আইকনটা আছে তোমরা এই কলম আইকনে ক্লিক করে দিবে কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা গিল্ডের যে কোনো যাবতীয় ইনফরমেশান কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন এবং এই গিলটাকে যদি তোমরা ডিলিট করতে চাও অর্থাৎ এই গিলটাকে যদি তোমরা পারমানেন্টলি ডিলিট করতে চাও তাহলে নিচে দেখতে অবশ্য ডিজেবল গিল তো তোমরা যদি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের এই গিলটা পুরোপুরি ডিজেবল হয়ে যাবে এবং তোমরা কিন্তু এই অপশানটা থেকে আবার গিলটা নতুন করে কাস্টমাইজ করতে পারবে ঠিক আছে তো এরপরে যে অপশানটা রয়েছে সেটা হলো মেম্বার লিস্ট তো তোমরা এই মেম্বার লিস্ট অপশানে চলে আসবে মেম্বার লিস্ট অপশানে চলে আসার পর এখানে কে কয়জন মেম্বার রয়েছে সেই মেম্বার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং কোন মেম্বার কতটা গ্যালারি অর্থাৎ খেলে খেলে তোমাদের গ্যালারিটা কতটা বাড়িয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে জিরো আছে এই নিজ বরাবর যে কয়টা মেম্বার থাকবে তাদের কিন্তু এখানে গ্যালারির নাম্বারটা এখানে শো করবে অর্থাৎ কে কতটা গেম খেলে গ্যালারির স্কোরটা বাড়িয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো এরপরে নিচে দেখতে পাচ্ছো বারটি সাতটা অপশান রয়েছে তো প্রথম যে অপশানটা রয়েছে সেটা হলো এখানে গিল্ডে কে কে রিকোয়েস্ট পাঠাবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে তো তারপরে যেটা আছে এই গিল্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে বিভিন্ন ফ্রেন্ডের কি ইনভাইট করতে পারবে তোমার যদি কোনো ফ্রেন্ডের হয় তাহলে কিন্তু এই ফ্রেন্ডের উপরে ক্লিক করে দিবে দেওয়ার পরে এখানে তিন নাম্বারে দেখতে বলছে গিল্ড ইনভাইট তো তোমরা এই গিল্ড ইনভাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু তার কাছে একটা ইনভাইট চলে যাবে ম্যাসেজ অপশানে তো সে যদি সেই ম্যাসেজ অপশানটা ওপেন করে এখানে যদি ম্যাসেজ অপশানটা ওপেন করে টিসিনতে ক্লিক করে দেয় তাহলে কিন্তু তোমার গিল্ডে চলে আসবে তো তারপরে যে অপশানটা রয়েছে মাইক মতন তো তোমরা যদি এই মাইক অপশানে ক্লিক করে দাও তাহলে তোমাদের এই গিলটা কিন্তু এখানে ওয়াল সাইডের ভিতরে চলে যাবে দেখতে পাচ্ছো ওয়াল সাইডের ভিতরে আমার গিলটা চলে এসছে তো এখানে প্লাস অপশানে যে যে হাত দেবে সে কিন্তু আমার গিলটা চলে আসবে যদি তারা কোনো গিল্ডে না থাকে ঠিক আছে তো তারপরে যে অপশানটা রয়েছে সেটা হলো লিভ অপশান তো এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে এই থেকে লিভ নিতে পারবে তো যেহেতু এই গিলটা তুমি খুলেছো এবং তুমি এই গিল্ডের ম্যানেজার সেহেতু কিন্তু তুমি এই গিলটাকে এখান থেকে বের হতে পারবে না তুমি শুধু একটা কাজ করে বের হতে পারবা তোমাদের গিলটাকে কিন্তু এখানে ডিলেট করে বের হতে পারবা যেটা আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম তো এরপর নিচে যেটা আছে সেটা হলো টুর্নামেন্ট প্রতি শুক্রবারে কিন্তু টুর্নামেন্ট হয় এবং এখানে দেখতে পাচ্ছো ডক টোকেন কাউন্ট এখানে যদি আঠেরোশো ডক টোকেন কাউন্ট হয় শুক্রবারে যদি তোমরা আঠেরোশো ডক টোকেন খেলে খেলে কাউন্ট করতে পারো শনিবারে কিন্তু তোমরা এই গিলটাকে কাস্টম কার্ড পেয়ে যাবে তাই সেটা গিলটের লেভেল এক হোক দুই হোক তিন হোক বা চার হোক কোনো ম্যাটার হয় না তোমরা জাস্ট এখানে আঠেরোশো ডকুমেন্ট কালেক্ট করবে তাহলে কিন্তু শনিবারে তোমরা কাস্টম কার্ড পেয়ে যাবে আর এখানে কীভাবে তোমরা মেম্বারকে অফিসার বানাবে সেটা কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ তার জন্য কিন্তু আমার এই গিল্ডে কিছু মেম্বারের প্রয়োজন হবে তো যেহেতু আমার গিল্ডে কোনো মেম্বার নেই এজন্য কিন্তু আমি এটা তোমাদেরকে দেখাতে পারছি না তো কিভাবে তোমরা এখানে মেম্বারকে অফিসার করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে যখন তোমরা মেম্বার অ্যাড করবে তখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সেসব আইডি কিন্তু এখানে শো করবে তো যাকে তোমরা অফিসার করতে চাচ্ছ সেই আইডির উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অফিসার একটা অপশান আসবে তো তোমরা সেই অফিসার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তাকে তোমরা অফিসার করতে পারবে তো এভাবে কিন্তু তোমরা মনমার তিনজনকে অফিসার করতে পারবে এবং একজনকে কিন্তু একশান গিল লিডার করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমরা কিভাবে একদম ফ্রিতে প্রফেশনালভাবে একটা গিল তৈরি করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই